বছরের 361 দিনই দেবী দুর্গা মা থাকেন ব্যাংকের লকারে। রাজবাড়িতে মা আসেন কড়া নিরাপত্তায়, পুজো শেষে বিসর্জন নয়। পুলিশি নিরাপত্তায় মা ফেরেন ব্যাংকের লকারে। বছরের 361 দিন মা দুর্গা থাকেন ব্যাংকের লকারে। রাজবাড়িতে মা আসেন কড়া পুলিশি পাহারায়। দুর্গা পুজোর চার দিন জেলা পুলিশের কড়া নিরাপত্তায় রাজবাড়িতে পুজো হয় দেবীর। পুজো শেষে দশমীতে বিসর্জন নয়, ফের ব্যাংকের লকারে ফিরে যান মা দুর্গা। প্রাচীন এই ঐতিহ্য ও আচরণবিধি বজায় রেখে পুরুলিয়ার জয়পুরের রাজপরিবারে ঠিক একইভাবে পুজো হয়ে আসছে। পুরুলিয়া এক কথায় রূপসী। পুরুলিয়ার ছৌ নাচ জগৎ বিখ্যাত। পুরুলিয়ার পলাশের টানে প্রতি বছরই ভিড় জমান পর্যটকেরা। অযোধ্যা পাহাড় আর পলাশের রঙে রঙিন হয়ে ওঠে পুরুলিয়া, আর অবশ্যই ছৌ নাচ। পুরুলিয়াতে আস্ত একটি গ্রাম রয়েছে, যে গ্রাম শুধুমাত্র ছৌ শিল্পীদের মুখোশ তৈরির জন্য বিখ্যাত। ঠিক সেরকমই পুরুলিয়ার জয়পুরে রাজপরিবারের এই পুজো বহন করে চলেছে পুরুলিয়ার ঐতিহ্য। এই রাজপরিবারের পুজোর অন্যতম আকর্ষণ হল সোনার দ্বিভুজা দুর্গা ও রূপোর চালচিত্র। পুজোর চার দিন নানা সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসেন সাধারণ মানুষ। প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ড ও বিহার থেকেও সোনার দুর্গা ও রূপোর চালচিত্র দেখতে দর্শনার্থীরা ভিড় জমান জয়পুরের রাজবাড়িতে। অতিমারী পরিস্থিতি কাটিয়ে ফের ব্যাংকের লকার থেকে পুলিশি প্রহরার মধ্যে দিয়ে মা দুর্গাকে আনা হবে রাজবাড়ির মন্দিরে। এখন থেকেই চলছে তার প্রস্তুতি। জয়পুর রাজবাড়ির পুজোর ইতিহাস সম্পর্কে জানা যায়, 400 বছর আগে 1600 খ্রিস্টাব্দে রাজা জয়সিংহ পুরুলিয়াতে আসেন, যার নামে এই অঞ্চলের নাম জয়পুর। জয়সিংহ উজ্জয়িনী থেকে এসে এই এলাকার মুন্ডা সর্দার খামার মুন্ডাকে হত্যা করেন। জঙ্গলমহলের এই এলাকা দখল নেন। খামার মুন্ডার একটি খাড়াকে ইষ্টদেবী হিসাবে পুজো করতেন। জয়সিংহ খাড়াটিও ছিনিয়ে নেন তার কাছ থেকে। সেই খাড়া ও কলা বউয়ের পুজোর প্রচলন হয় সিংদেও পরিবারে। এরপর বহু বছর পর সপ্তম রাজা কাশীনাথ সিংহের আমলে দুর্গাপুজোর দিন ঘটে যায় এক অঘটন। আগুন লেগে যায় কলা বউয়ে, পুড়ে ছাই হয়ে যায় মন্দির। এরপরই রাজা কাশীনাথ সিং মানত করেন সোনার প্রতিমা তৈরি করে তাতে রূপোর চালচিত্র লাগিয়ে মায়ের পুজো করবেন। সোনার বিগ্রহ তৈরির জন্য বেনারসের স্বর্ণশিল্পীদের ডাকা হয়। রাজার মানত মতো এক সের সোনা ও প্রায় 1.5 মণ রূপোর চালচিত্র তৈরি করেন রাজা। সেই থেকে সোনার বিগ্রহ পুজোর প্রচলন হয় জয়পুরের এই রাজবাড়িতে। রাজপরিবারের বর্তমান পুরুষ শঙ্কর নারায়ণ সিংদেও জানান, 1970 সালে ঘটে যায় বিপত্তি, বাড়িতে ডাকাত পড়ে। রাজবাড়িতে হানা দেয় ডাকাতেরা, তারা সোনার মূর্তির হদিশ না পেয়ে মন্দিরে থাকা মায়ের সমস্ত অলংকার অন্যান্য দামি সামগ্রী নিয়ে চলে যায়। এই ঘটনার পরই টনক নড়ে রাজপরিবারের। তৎকালীন জেলা পুলিশের উদ্যোগে রাজবাড়ির স্বর্ণ বিগ্রহের নিরাপত্তায় চালু হয় বিশেষ ব্যবস্থা। ঠিক হয় পুজোর চার দিন ছাড়া বছরের বাকি 361 দিন ব্যাংকের লকারেই থাকবে দুর্গা প্রতিমা। এই রীতি আজও চলে আসছে। 1600 শতকের শেষ ভাগে এই জয়পুর এলাকায় জয়সিং নামে এক উজ্জয়িনীর রাজপুরুষ এসেছিলেন। তিনি এই এলাকা দখল করেছিলেন, ছোট নাগপুর মালভূমির অঞ্চলের এই এলাকাটা, এবং দখল করে এখানে মুন্ডা দলপতি, খামার মুন্ডা নামে একজন দলপতি ছিলেন, সেই এলাকায় তাকে হেঁটিয়ে এই এলাকাটা দখল করেছিলেন। এবং তারপরে থেকে শুরু হয় এই পূজা। পূজাটা কীভাবে, ওই খামার মুন্ডার একটা খাঁড়া ছিল, সেই খাঁড়াটাকে ইষ্টদেবী হিসেবে সে পূজা করত। সেই খাঁড়াটাকেই রাজা জয়সিং অধিগৃহীত করেন এবং সেই থেকে তিনিও ইষ্টদেবী হিসেবে পূজা সেবা আরম্ভ করেন। সোনার দুর্গার প্রেক্ষাপট হচ্ছে, সোনার দুর্গা 1866 সাল নাগাদ রাজা কাশীনাথ, সপ্তম পুরুষ রাজা কাশীনাথ সিংয়ের আমলে একটি দুর্ঘটনা ঘটে। সেই দুর্ঘটনার ফলে প্রদীপের পিলসুজ, প্রদীপের আলো থেকে কলা বয়ে আগুন লেগে যায়। রাজা অমঙ্গলের চিন্তায় মানত করেন এক সের সোনা এবং 1.5 মণ রূপো দিয়ে
বেনারসের অন্নপূর্ণা মন্দিরের আদলে মূর্তি পূজা আরম্ভ করেন দ্বিভুজা মূর্তি মহামায়া। এই এই ঘটনার পরে 1970 সালের আমার বাবার আমলে অর্থাৎ বীরেন্দ্র নারায়ণ সিংহদেওর আমলে একটি চুরির ঘটনা হয়। চুরি করতে এসে আমার মায়ের যাবতীয় অলঙ্কার চুরি করে নিয়ে যায়, কিন্তু যেটার জন্য ওরা এসেছিল সেটা নিয়ে যেতে বিফল হয়। দৈবক্রমে বেঁচে যায় দুর্গা। তখন জেলা পুলিশ পরামর্শ দেন, এটা অ্যান্টিক জিনিস, এটা ব্যাংকের লোকারের ব্যবস্থা করুন। আমরা ব্যাংকের লোকারের মাধ্যমে সেই থেকে ব্যাংকের লোকার থেকে নিয়ে আসা হয় দুর্গাপূজার আগে আগের দিনে। চার দিন জনসাধারণের জন্য উন্মুক্ত রাখা হয়। এই চার দিন ধুমধামের সঙ্গে পূজা পাশা। পুজোর চার দিনের জন্য ব্যাংক থেকে কড়া পুলিশি নিরাপত্তায় সোনার দুর্গা প্রতিমা ও রূপোর চালচিত্র আনা হবে রাজবাড়িতে। প্রথা মেনে পুজোর শেষে দশমীতে ফের পুলিশি পাহারায় আবার ব্যাংকের লকারেই লকারবন্দি করা হবে মা দুর্গাকে। দেখুন, কোভিড সিচুয়েশনে তো মা দুর্গাকে আনা সম্ভব হয়ে ওঠে নাই। অনেক ইয়ের পরে এই বছরে বেশ মন্দিরটাও নতুন করে করা হয়েছে, পুরনো পাথরগুলোকে দিয়ে আবার নতুনভাবে এই বছর সোনার দুর্গা হচ্ছে। খুবই জমজমাট এবং খুব মানে উৎসাহের মধ্যে সকলে সমস্ত জয়পুরবাসী আছে এবং রাজপরিবারের সেই রাজতন্ত্রের পুজো আবার শুরু হচ্ছে নতুন করে। খুব ভালো লাগছে এবং সকলেই আসার জন্য প্রায় দুবছর ধরে অপেক্ষা করেছিল। এবছর প্রচুর প্রচুর ভিড় হবে, পুলিশ নিরাপত্তা কড়াকড়িভাবেই থাকে, কারণ সোনার প্রতিমা যাতে না কোনো রকমভাবে কোনো কিছু অসুবিধে হয় সেই জন্য 24 আওয়ার্স আর কি ওখানে সিসি ক্যামেরার আওতায় রাখা হয়। এবং পুজোর আভাস শুরু হয়ে গেছে অলরেডি, সমস্ত জয়পুরে রাজ পরিবার থেকে আরম্ভ করে সমস্ত জয়পুরবাসী প্রায় মানে পুজোর উন্মাদ শুরু হয়ে গেছে আর কি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, পুরুলিয়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনীমোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।